আমি পৃথ্বীরাজ বাংলা স্টেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেটা খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে চলুন তাহলে দেখে নেওয়া যাক সেটা কী করে চেক করতে হবে এটা দেখতে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লুডাব্লিউ ডাব্লু ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে যে আধার সার্ভিস এর নিচে দেখবেন চেক আধার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং স্ট্যাটাস এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটি আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে আপনি সরাসরি চেক করে নিতে পারেন এই পেজটি ওপেন হওয়ার পর প্রথম যে ঘর এই ঘরটিতে আপনি বারো ডিজিটের যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটি লিখবেন এরপর নিচের ঘরটিতে সিকিউরিটি কোড এই ডান দিকের যে সিকিউরিটি কোড যে ক্যাপচাটি রয়েছে সেটি দেখে দেখে চাপবেন এবং একেবারে ডান দিকের যে এন্টার ওটিপি ঘরটি রয়েছে এই ঘরটি এখন ফাঁকাই রাখবেন শুধুমাত্র এই বাধিকের ঘরটিতে পূরণ করবেন উপরটিতে আধার কার্ড নাম্বার আর দ্বিতীয়টিতে এই ক্যাপসাটি দেখে দেখে চাপবেন এরপর সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল একখানা ওটিপি আসবে এখানে আমার ওটিপিটি এসে গেছে দেখুন এরকম একটি ওটিপি আসবে এবং এই ওটিপি অর্থাৎ অন টাইম পাসওয়ার্ডটি দেখে দেখে ডান দিকে এই ঘরটিতে এখানে লিখবেন সেভেন ফাইভ থ্রি এরপর নিচে এই লগ এই লগ ইন বাটনে ক্লিক করবেন এই লগ ইন বাটনে ক্লিক করলে দেখবেন আপনার স্ট্যাটাসটি চলে এসছে এবং এখানে দেখাচ্ছে কনগ্রাচুলেশনস ইওর ব্যাঙ্ক আধার ম্যাপিং হ্যাজবিন ডান প্রথমে আধার নাম্বারটি দেখাবে তারপর ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাসটি এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ এবং তারপরের লাইনে যে এই ব্যাংকের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করা হয়েছে কবে সেই ডেটটিও দেখাচ্ছে এখানে আঠাশে জানুয়ারি দু হাজার পনেরো এবং ব্যাংকের নাম এবং সিকিউরিটির কারণে হয়তো ব্যাংকের নামটি এখানে দেয়নি ঠিক এভাবেই আপনি খুব সহজে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কি না বা কোন কোন ব্যাংকের আছে সেটা খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে বাংলা স্টেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে এরকম ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি সবার আগে জানতে পারেন বাই